আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রবাসী কৃষক ভাই পেস এবং ইউটিউব চ্যানেল আপনারা সবাইকে স্বাগতম। তো আজকে আমি আসছি একটা গোলাপ ফুলের বাগানে। তো এই যে দেখেন, গোলাপ ফুলগুলো ধরে রয়েছে টেবিলের মানে ইয়েতে, মানে টপের উপরে। কিভাবে চাষ করছে টপের ভিতরে, এই যে। তো গার্ডেনটা হইতেছে কি, মনে করেন যে খাড়া, একবারে মনে করেন যে লঙ্কান লঙ্কান করে চাষ করছে। আমি একটু দেখাই আপনাদেরকে। তো এই যে ওইখান দেখলে হইতেছে পিঙ্ক কালার, আর এ পাশে হইতেছে হলো সাদা, বিভিন্ন কালারের ফুল আছে। এই যে এই পাশে হইলে সাদা ফুল, আবার এই পাশে হইতেছে আপনার লাল ফুল। একটু দেখেন, এই যে লাল ফুল, ঠিক আছে। আর এই যে দেখেন কিভাবে চাষ করছে, এই যে, এই যে দেখেন রাস্তা সিঁড়ি দিয়ে দিছে, ঠিক আছে। আর এই যে লঙ্কান একটা দুইটা তিনটা চারটে এরকম লঙ্কান দেবে, উপর উঠতে হয়, নামতে হয় ফুল কাটার সময়, উপর উঠে নামে। এই যে আমি একটু উঠে দেখাই, এই যে দেখেন। এই দেখেন লঙ্কানগুলো কি সুন্দর করে করছে, ঠিক আছে, পাহাড়ের উপরে একবারে। আর এই যে উপরে প্লাস্টিক দেওয়া আছে, বৃষ্টি টিষ্টি আসলে, মানে বৃষ্টি টিষ্টি আসলে মনে করেন যে কাজ করা যায়, বৃষ্টি লঙ্কানে পড়ে না আর কি, মানে তামপাটে পড়ে না বৃষ্টি। এই যে, তো এই যে দেখেন এই পাশে হইতেছে পিঙ্ক কালার ফুল, এই যে পাশে পিঙ্ক কালার ফুল, মানে ফুলগুলো কাটা কেটে ফেলছে আর কি, বুঝছেন। আগে আরও ভালো ফুল, মানে অনেক ফুল ছিল এই গার্ডেনে। মানে কি সুন্দরভাবে চাষ করছে, ঠিক আছে, লঙ্কান লঙ্কান সিস্টেম করে দিছে, যাতে যাওয়া যায় আসা যায়, ফুলগুলো কাটতে সুবিধা হয়, এরকম করে দিয়ে দিছে। এই যে টপের ভিতরে, এই যে পাইপ, এই যে পাইপ, একটা পাইপ এখান থেকে পানি যায়, বাজার পানি, তারপরে হচ্ছে এমনি পানি, পাইপ দিয়ে আবার এই ছোটো পাইপ আছে, এই ছোটো পাইপে আবার মনে করেন যে পানিটা টপের ভিতরে পড়ে। খুব সুন্দর, ঠিক আছে, গার্ডেনটা খুবই সুন্দর, একদম খাড়া। তো আপনারা যদি এইসব ফুলের বাগানে আসেন, মানে ফুলের গার্ডেনে কাজের উদ্দেশ্যে আসেন, সেক্ষেত্রে আপনাদের বেতন হবে 1800 থেকে 1900 রিঙ্গিত, ডিউটি হবে সকাল 7:30 থেকে বিকেল 6:30 পর্যন্ত, 1 ঘন্টা আপনার রেস্টের টাইম পাবেন, ঠিক আছে। মানে পাহাড় উঠতে উঠতে আমি হাফ শেয়ে গেছি একবার। এই যে কত সুন্দর ফুলের গার্ডেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।